নমস্কাৰ চাৰ্বদয়সকল বিজেপি শাসিত ৰাজ্য মহাৰাষ্ট্ৰ চৰকাৰে পুৰণি পেঞ্চন পুনৰ প্ৰৱৰ্তন কৰাৰ ওপৰত এটা সুখবৰ দিছে হয় মহাৰাষ্ট্ৰৰ সিন্ধে চৰকাৰে ৰাজ্যিক কৰ্মচাৰীসকলৰ বাবে এটা ডাঙৰ সিদ্ধান্ত লৈছে দুহেজাৰ পাঁচ চনৰ নৱেম্বৰৰ পিছত সেৱাত যোগদান কৰা কৰ্মচাৰীসকলৰ বাবে বৃহস্পতিবাৰে কেবিনেটত পুৰণি পেঞ্চন আঁচনিৰ অৰ্থাৎ অ' পি এছ আঁচনিৰ অনুমোদন জনায় আৰু ইয়াৰ দ্বাৰা রাজ্যের ছাব্বিশ হাজার সরকারি কর্মচারী উপকৃত হব ওপিএস পুনঃপ্রবর্তন করার কর্মচারী সকলে যা ধর্মঘট করে সেই ধর্মঘটর কিছুদিন পিছতে রাজ্য সরকারে এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী কার্যালয়ে তথ্য দিছে মহারাষ্ট্র রাজ্যিক কর্মচারী সম্মিলনের সাধারণ সম্পাদক বিশ্বাস কটকারে কয় যে কেবিটর সিদ্ধান্তই দু হাজার পাঁচ সনের নভেম্বরের পূর্বে নির্বাচিত হওয়া ছাব্বিশ হাজার কারর কর্মচারীক উপকৃত করব যার নিযুক্তি দু হাজার পাঁচ সনের পিছ হয়েছিল্যের কেবিটে এই ছাব্বিশ হাজার কর্মচারীক ছমাহর ভিতর ও পি এস আর নতুন পেন্সন আচনির মাজেরপরা এটা বাছনি করে অহা সংশ্লিষ্ট নথিপত্র নিজের বিভাগত জমা দিবলৈ কয় মুখ্যমন্ত্রী বিবৃতিত কয় যে এই কর্মচারী বাবে এয়া এককালীন বিকল্প দু পাঁচ সনের নভেম্বরের পূর্বে এই সেব যোগদান করা প্রায় নয় লাখ পাঁচ হাজার সরকারি কর্মচারী ইতিমধ্যে ওপিএস সুবিধা লাভ করে আছে আনহাতে দু হাজার পাঁচ সনের পূর্বে রাজ্যের ছাব্বিশ হাজার সরকারি কর্মচারীক নির্বাচিত করা হয়েছিল কিন্তু নিযুক্তি হয়েছিল দু হাজার পাঁচ সনের পিছত হেহে এই ছাব্বিশ হাজার সরকারি কর্মচারীক পৰা পুরনো পেনশন অর্থাৎ ও পি এসর সুবিধা হব হবেন মহারাষ্ট্র সিন্ধে সরকারে কেবিট সিদ্ধান্ত লৈছে সকল এয়াই আসিল আজি আমার রাজ্য তথা দেশের এন পি এসর অধীনস্থ সরকারি কর্মচারী সকলের গুরুত্বপূর্ণ খবর আশা করছো এই জৰিয়তে জড়িয়ে এটা কথা জানিছে হে হে আমার এই ভিডিওটি লাইক শেয়ার করব আর পরবর্তী সময়ে সরকারি কর্মচারী সকল বিভিন্ন খবর সময় পাবলৈ অনুগ্ৰহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব